চাইর বস্তুর উপরে জকাত আইব ইয়াদ রবা, তিন নাই, দুই নাই, পাঁচ নাই, চাইর, একটা নিজর সোনা যদি থাকে সাড়ে সাত তুলা, দুই নম্বর রূপা যদি থাকে সাড়ে বায়ান্ন তুলা, তিন নম্বর আমার এই সাড়ে বায়ান্ন তুলা পরিমাণ সোনার দরকার নাই, এখন সাড়ে সাত তুলা বহুত টাকা, সাড়ে বায়ান্ন তুলা রূপার পরিমাণ জমত সাতচল্লিশ হাজার টাকা, সাড়ে বায়ান্ন তুলা রূপার পরিমাণ যদি আমার ক্যাশ থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, সেও গেছে দেওয়া থাকে, সেও আমার থাকি ঋণ নিছে, নতুবা আমার ঋণ নিছে ক্যাশ, চাই আমার ক্যাশ থাকুক ব্যাংকতই সেও নেওক, ইগো আমার ক্যাশ, চার নম্বর এই সাড়ে বায়ান্ন তুলা রূপার পরিমাণ যদি আমার খারবার থাকে, রূপা সোনা সাড়ে সাত তুলা, রূপা সাড়ে বাই থালবা হলে শুনবা ফায়দা হইব ইনশাল্লাহ, আরও বাঙ্গি মোট থালবার কিতাবই ফায়দা হইব, সাড়ে সাত তুলা সোনা, সাড়ে বায়ান্ন তুলা রূপা, আর যদি নিজের বায়ান্ন সাড়ে বায়ান্ন তুলা পরিমাণ ক্যাশ থাকে, চাই অন্য বাইর গেছে তা হোক, সাসার গেছে তা হোক, ব্যাংকতা হোক, ঠিক আছে, সাড়ে বায়ান্ন তুলার পরিমাণ অনুমানিক দর্শি সাতচল্লিশ হাজার টাকা, পঞ্চাশ সাতচল্লিশের ভিতরে থাকে, আর চার নম্বর হইল গিয়ে এই পরিমাণ আমার খারবারের পুঞ্জি আছে, খারবারও সামান আছে, খারবার করিয়া এই চার বস্তুর উপরে জকাত ফরজ, যদি জকাত সেও দিছি না তেও আজাব, মামুলি কোরআনে করে মোর আয়াত দিয়ে বাতাইছি তফসিল নাই, হদিসে গো সংক্ষেপ রাখছি তফসিল নাই, তফসিল আপনারা হইবা, ও আজাব আমরা কবরতাকে আরম্ভ হইব হাসর নসরে হবার কিয়ামত জাহান্নাম পর্যন্ত। এখন এই সাইটটা কইছি তো, সাইটটার মধ্যে সাড়ে সাত তুলা যদি সোনা থাকে তে আমার উপরে জকাত ফরজ, যেমন আমি মহিলা পুরুষ না কতইল মানলাম, আমি মহিলা এই সাড়ে সাত তুলা জায়গার সাত তুলা যদি সোনা খরর আছে ইনশাল্লাহ জকাতই তো নাই, সাড়ে সাত তুলার জায়গাত যদি সাত তুলা সোনা কোনো মহিলার আছে জকাতই তো নাই, আবার এই ফুয়ার বউর সাড়ে ফুয়ার বউর সাত তুলা আছে, শাশুড়ির সাত তুলা আছে, এরপরে ননন ননরির হয়তো সাত তুলা আছে, জালর হয়তো সাত তুলা আছে, আলহামদুলিল্লাহ কেউর রূপে জকাতই তো না, মিলাইবা না ইয়াদ রাবা, অনেক গলতি করি, মিলানি নাই, এক গড়িতা মিলানি নাই, আমার উপরে নমাজ ফরজ আমার মায়ে ফরলে হইতো নাই, আমার উপরে হজ ফরজ আমি যাওয়া লাগবো, ঠিক আছে, আমার উপরে রোজা ফরজ আমি আদায় করা লাগবো, বলে আমার উপরে সাত তুলা ইসে জকাত নাই, হলির উপরে সাত তুলা জকাত নাই, বউর উপরে সাত তুলা জকাত জকাত নাই, ফুলির উপরে সাত তুলা ফুলিয়ে সাত তুলা ব্যবহার করটা জকাত নাই, কিন্তু এই সময় ফরজ হইব যে সময় সাত তুলা লাগে না, জকাত তো আন্না সাত তুলা, এই তো সাড়ে সাত তুলা, সাত তুলা লাগে না, এক তুলা যদি থাকে করার গেছে সোনা আর মামুলি পয়সা আছে, নতুবা মামুলি রূপা আছে, তাহলে এক তুলার উপরে জকাত ফরজ, কিলা বুঝাইতাম আছে ইয়ার, জকাতর লাগি সাড়ে সাত তুলা লাগে, সাড়ে সাত নাই, সাত আছে জকাত নাই, এর মতলব আমার গেছে রূপাও নাই, আংটি নাই, চেইন নাই, খবজ একটা নাই, দেখা গেল রূপা নাই, সাত তুলা ব্যবহার করো, রূপাও নাই আমার ক্যাশ পয়সাও নাই, ক্যাশ মতলব গীতা আমার গেছে বিশ লাখ টাকা আছে, এর মতলব জকাতাইব না আবহাইত না, হাউলানে হাউল ইয়াদ রব, বৎসরের ফার্স্ট এবং বৎসরের লাস্ট, ফার্স্টের মধ্যে আমি দশ লাখ টাকার মালিক আছি, লাস্টেও আমি দশ লাখ টাকার মালিক আছি, মাঝখানও আমি গরিব বনি গেছি, জকাতাই জকাতাইব ফরজ, ফার্স্টে আছে মাঝখানও আছে লাস্টে নাই জকাত নাই, লাস্টে আছে মাঝে আছে ফার্স্টে নাই জকাত, মাসলাকিলে বুঝিম, দেখুন হদিসর একটা মাতানি, আমরা সবে জানি কোরআনে করিমর এক আয়াত যদি আমরা তিলাওয়াত করি তে একশো নফল নমাজের সব পাইমু, আর এক মাসলা যদি খালি শুনিলাই আবু আমল করছি না, হদিস আইসে আমিলা আও লাম ইয়ামাল, আবু আমল করছি না বাদে করতাম, ও মতো এক এক মাসলা যদি কেউ শিকি লইছি তে এক হাজার রাখাত নফল এবাদতর সব পাইম, আল্লাহর ফজল জকাতর যদি দশটা বিশটা পঞ্চাশটা মাসলা শিকিলাই তে কত হাজার রাখাতর নমাজর সব আজকেই জমি মজমা থাকি আজকে জলসা থাকি লইয়া দিম, বাদ কিন্তু আমল করতাম আমল করতাম, এখন দেখুন হাওলানে হাউল বৎসর ফার্স্টে আছে, আবার বুঝাই ই হাওলানে হাউলের মধ্যে জকাত দিতে সময় আমরা জান্নওয়ালা ওখানে ভুল করিলাই, আমি ভুল দৌড়া তাইছি না সহিমা তখন মাতবা লাগিয়ে আইছি, বাকি সোশ্যাল মিডিয়া আছে এটা আপনারা জানবা কত এতরাজ হইতে পারে, আলহামদুলিল্লাহ সহিমাতিমে এতরাজ হইলে তো জবাব আছে, আমরা তিনশো ষষ্টি দিনে আমরা বৎসর হয় ইংরেজি হিসাবে, আমি তিনশো ষষ্টি দিনের হিসাবে যদি জকাত দেই আমার জকাত আদায় হইতো না, খুব খেয়াল নিবা তিনশো চৌয়ান্ন দিন লাগবো, মিসাল এক জানুয়ারিত আমি দিছি জকাত,
বাদর জানুয়ারি আওয়ার ফরে দিয়ার জকাত তে বুঝা গেল 354 আর 365 মাঝখানে 11 দিন আছে। এই 11 দিনের আমি জকাত দিছি না, আমার জকাত আদায় হয়েছে না। হৌ সাফ হৌ বিচ্ছ হৌ আজাব হইব। তার মিসাল আমি কোনো সময় দেই, যেমন তো আমরা মারিবন নমাজ 3 ডাকাত পড়িছি, 3 ডাকাতও 6টা সজদা আছে, কয়টা সজদা 6টা, এটা কি 5টা সজদা দিছি, 1টা সজদা দিছি না, বাকি কমপ্লিট জেলা নমাজ পড়া লাগে মাসাইলের উপরে। আর খুশু খুশুওয়ালা নমাজ আমি পড়ছি, মাত্র 1টা সজদা আমি সারছি, হুকা নমাজ হইব হইত না, কেন হইত না, ইনো আরো মাসলা। রুকু 1টা ফরজ, কিরাত মতলকান ফরজ, আখেরি কায়দা করা ফরজ, হ্যাঁ, এরপরে তকবীরে তহিমা আল্লাহ আকবর হই নেন, আতুটানি ফরজ নাই, আল্লাহ আকবর শব্দ ফরজ, ঠিক আছে, ওলা সজদা এগু ফরজ, 2 নম্বরটাও ফরজ, ইয়াদ রাখ, সজদা এগু ফরজ নাই, সজদা 2টা ফরজ। তে বুঝা গেল আমি কমপ্লিট নমাজ আদায় করছি, আর 1টা সজদা মাঝখানে সালি দিছি, এই সজদা সালার কারণে 100 সজদা নমাজ হইতো না, আও মাসলা হইয়া, আমি সজদা এগু সারছি, 100 সজদা দিলেও নমাজ বিলকুল না, ফরজ সালো হইছে, নমাজ হইছে না, শেষ, নমাজ বাতিল। হ্যাঁ, মাসলা হইয়া তাহলে সজদা এগু সালি দিছি, 2 নম্বর রাখা তো ইয়াদ হইছে, 3টা সজদা দেও, 3 নম্বর রাখা তো ইয়াদ হইছে, 3টা সজদা দেও, হ্যাঁ, মাত বুঝাইছি নি, যে সময় আমার ইয়াদ হইব আমি সজদা দুগুর জায়গায় 3টা দিতাম, দিয়া 100 সজদা দিতাম, তখন ফরজ আদায় হয়ে গেছে, ফরজর তরতিব উল্টো হইছে, 100 সজদা হইছে, নমাজ হয়ে গেছে, আর ফরজ আদায় করছি না, আর সালাম ফিরাই লিছি, নমাজ হইছে না। তো দেখা গেল এই মাসলা আমরা যে সময় বুধ ভাইলাম, তে জকাত 354 দিন না দিয়া আমি 365 দিন হিসাব করে জকাত দিলাম, 40 বছর যদি ইলা দিয়া যায়, তে আমার 11 দিন 37 বছরে 1 বৎসর বাড়ি যাইব, ইয়াদ রাখ, 37 বছরে 1 বৎসর আমার বাড়ি যাইব, এই 1 বৎসর কমপ্লিট আমি জকাত দিলাম না, আর এর ভিতরে যদি আমার মৌত হইতে 40 বছর 11 দিন জকাত নাই, হৌ মরমু জাহান্নামে যাইমু, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আয়াতুল মুস্তাকওয়ালা। তো মাসলা জানা ফরজ নাই ভাই, মাসলা জানা ফরজ, ই সুন্নত নাই, আরো বুঝাইমু, আমি হজ যাইতাম, হজ আমার উপরে ফরজ, এখন আমার উপরে ওয়াজিব হইছে, মাসলা শিখতাম, জকাত আমার উপরে ফরজ, দৌলতমন্দ বনে গেছি, এখন জকাতর মাসলা শিখতাম, আমার উপরে ওয়াজিব, আমি বালি গই গেছি, নমাজ ফরজ হইছে, এই ফরজর ফরে মাসলা নমাজর জানতাম, আমার উপরে ওয়াজিব, রোজা আমার উপরে ফরজ হইছে, রোজা রাখতাম, এই সময় রোজার মাসলা জানা আমার উপরে ওয়াজিব, কত ওয়াজিব আমরা তর্ক করি, আর কত ওয়াজিব আমরা তর্ক করি, আর বিতিন নমাজ ওয়াজিব, তর্ক করলে গুণ হইব। আমার উপরে যে সময় জকাত ফরজ হইছে, আমার উপরে রমজান রোজা যে সময় ফরজ হইছে, আমি মাসলাইগু জানি না কেনে, তো ওয়াজিব, তর্ক করি, আর আমি গুণাগার গুনিয়ার,